আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইয়াল নস্তাবা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি MV অ্যাডভেঞ্চার 9 এর ডক আপডেট। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আপনি যদি আমাদের এই পরিবারটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। MV অ্যাডভেঞ্চার 9 বেশ কিছুদিন আগে এই নৌযানটিতে আগুন লাগে এবং আগুন লাগার পরে এই নৌযানটি বরিশাল রুট থেকে ছিটকে যায়। বর্তমানে এই নৌযানটি রয়েছে ঢাকার দোলেশ্বর ডকইয়ার্ডে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অ্যাডভেঞ্চার 9 এই ঈদ স্পেশাল ট্রিপে যুক্ত হবে। আমরা এর আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে অ্যাডভেঞ্চার 9 যদি এই কাজগুলো সম্পন্ন করে এই 20-25 দিনের মধ্যে যদি সার্ভিসে যুক্ত হতে পারে, এখন আমরা যেমনটাই দেখতে পাচ্ছি যে নৌযানটিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যে সকল জায়গায় আগুন লেগেছিল সেই সকল জায়গায় কিন্তু এখন ডেক শ্রেণী থাকবে। পরবর্তীতে ঈদ স্পেশাল ট্রিপ শেষ করে আবারও ডকইয়ার্ডে চলে যাবে সেই সকল জায়গায় কেবিন অংশের কাজ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সামনের তৃতীয় তলার ফ্রন্টে লাইটিংয়ের কাজগুলো কিছু বাকি রয়েছে। এই কাজগুলো সম্পন্ন করেই ইনশাল্লাহ আগামী একদিনের মধ্যেই এই অ্যাডভেঞ্চার 9 ঈদ স্পেশাল ট্রিপে যুক্ত হবে ঢাকা বরিশাল রুটে। অনেকেই অ্যাডভেঞ্চার 9 এর ভক্ত যারা রয়েছেন তারা আমাকে অনেক জায়গায় ইনবক্সে, তারপরে আমাদের গ্রুপে, এমনকি আমাদের অনেক কমেন্ট বক্সেও আপনারা কমেন্ট করছেন যে অ্যাডভেঞ্চার 9 ঈদ স্পেশাল ট্রিপে আসবে কি না। তো তাদের জন্য সুখবর যে অ্যাডভেঞ্চার 9 এই ঈদ স্পেশাল ট্রিপে আসছে, সেটা এই আগামী 2-1 দিনের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি নতুন নেম প্লেট লাগানো হয়েছে তৃতীয় তলায়। পাশাপাশি পুরো নৌযানটিতে কিন্তু নতুন করে রং প্রলেপের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি নতুন করে রং দেওয়া হয়েছে নৌযানটিতে। তো সব মিলিয়ে বলা যায় যে অ্যাডভেঞ্চার 9 এর প্রত্যাবর্তনটা হবে এই ঈদ স্পেশাল ট্রিপে। আমরা প্রত্যাশা করি যে অ্যাডভেঞ্চার 9 বীরের বেশে ফিরবে ঢাকা বরিশাল রুটে, এমনটাই আমাদের প্রত্যাশা। এবং আশা করতে পারি যে অ্যাডভেঞ্চার 9 এই প্রত্যাবর্তন যেন খুব ভালোভাবে হয় এবং খুব ভালো সার্ভিস দেয়, এবং পাশাপাশি গতিময় সার্ভিসটা তার কাছ থেকে অবশ্যই বরিশালবাসী সবসময় আশা করে। কারণ এই অ্যাডভেঞ্চার 9ই শিখিয়েছিল যে বরিশালবাসীকে কীভাবে গতিময় সার্ভিসটা দিতে হয়। আমরা প্রত্যাশা করি যেন অ্যাডভেঞ্চার 9 এই ঈদ স্পেশাল ট্রিপেই যেন তার প্রত্যাবর্তনটা খুব ভালোভাবে হয়, আমরা সেই প্রত্যাশা রইলাম। সো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।